আমরা এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হইতেছে গিয়ে যে ডাবল লেগ ধরে যেভাবে আমরা ফেলে দিব নিচে গ্রাউন্ড গ্রাউন্ডে ফেলবো সেই জিনিসটা এখন দেখাচ্ছি। ওকে স্টার্ট, ফাইটিং পজিশন এইভাবে আছি, দেন এখান থেকে দুইটা মানে হাঁটু দুটো জাস্ট একটু ব্যান্ড থাকবে এই জায়গা থেকে, জাস্ট এই পজিশন করতে দিই। ওকে, ধরার পরে জাস্ট কন্ট্রোলটা রাখবো আবার দেখাচ্ছি, জাস্ট এই জায়গায় ছিলাম, এখান থেকে এই জিনিসটা মনে রাখতে হবে এই শোল্ডারটা এই জায়গার মধ্যে হিট করবে আর এইটা এখান থেকে জাস্ট টান হবে। ওকে, দেন এই জায়গা থেকে গিয়ে এই ঘুম মানে এখান থেকে এই, ওকে দেন আন্ডারস্ট্যান্ড, ওকে বোঝা গেছে। ওকে না, নাম্বার টু, ওয়ান লেগ, আমরা ওয়ান লেগ ধরে কীভাবে ফেলতে পারি লাইক এই জায়গায়। ওকে, এখানে আসার পরে যে জিনিসটা আমাদেরকে প্রথমে করতে হবে সেজন্য এই জায়গাতে হাতটাতে গ্রিপ করতে হবে, এখান থেকে শোল্ডার দিয়ে প্রেস করতে হবে বাইরের দিকে, এখান থেকে জাস্ট প্রেস করবো। ওকে, লুক পাঁচ করো, এই ওয়ান, দেন এই লেগটা যখন এখানে আছে এখান থেকে জাস্ট এই, বুঝতে পারছি। ওয়ান লেগে আরেকটা জিনিস দেখাচ্ছি আরেকভাবে করা যায়, সেটা হইতেছে আসো ওয়ান, এই আসলাম, আসার পর ধরলাম, যখন আমি দেখো স্ট্রং হলে পারতেছি না, সেক্ষেত্রে কি করবো এই আমার যে রাইট লেগটা আছে এটাকে সুইচ করবো টার্ন করে, জাস্ট এই জায়গায় ছিলাম এখান থেকে এই, ওকে দেন এই টার্ন করলাম। ওকে, নেক্সট ওয়ান, হ্যাঁ ওয়ান, এই এখানে ধরলাম, এই জায়গাটা প্রেস থাকবে এখানে, ধরার পরে এই পাটে এখানে এসে এই পাটে, ওকে আবার মিডল রাউন্ড দিয়ে এই, হ্যাঁ এটা এখন কীভাবে ফেলি একটু এই পাশে আসে। ওকে স্টার্ট, এই এখান থেকে এই ধরে, এই জায়গায় ছিল এই, এখান থেকে এই ধরে এইটা এই, এই জায়গায় কি করো এই আবার এই, এখান থেকে এই আনতে পারি, এখান থেকে এই গিয়ে